কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা ভালো থাকো, তোমাদের নিয়ে আমরা খুব ভাবি। এগুলো আমাদের বাচ্চারাই সব তৈরি করে, আমাদের ক্রাফট আছে, এরা হাতে সব তৈরি করে, ক্রাফটের কাজ যাবতীয় জিনিস এদের নিজেদের হাতে তৈরি করে। হ্যাঁ, আমি তো নিজে খবর নিই, তবেই তো বললাম 95+90+ এত দ্রুততার সঙ্গে আমার জাতীয় পতাকা উত্তোলন করছেন শ্রী উজ্জ্বল বিশ্বাস, মাননীয় মন্ত্রী কারা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। ৩৬তম নদিয়া বইমেলায় পতাকা উত্তোলন পর্ব চলছে। জাতীয় পতাকা উত্তোলন করছেন শ্রী উজ্জ্বল বিশ্বাস, মাননীয় মন্ত্রী কারা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। এবারে শ্রী পার্থ ঘোষ, মাননীয় নদিয়া এবং সভাপতি ৩৬তম নদিয়া বইমেলা কমিটি। বইমেলার পতাকা উত্তোলন করছেন শ্রী পার্থ ঘোষ, মাননীয় জেলা শাসক নদিয়া এবং সভাপতি ৩৬তম নদিয়া বইমেলা কমিটি। সমন্বয়ক উপসভাপতি ৩৬তম নদিয়া বইমেলা কমিটি মনোনয়ন করবেন। মাননীয় করছেন শ্রী উজ্জ্বল বিশ্বাস, মাননীয় কারামন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, শ্রী শিবনাথ চৌধুরী সভাপতি সমন্বয় উপসমিতি ৩৬তম নদীয় বইমেলা কমিটি। সভাপতি ৩৬তম নদিয়া বইমেলা কমিটি
উপস্থিত আছেন মাননীয় মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী কানা দত্ত পশ্চিমবঙ্গ সরকার পুত্তরীয় পরিয়ে এবং ব্যাচ পরিয়ে ৩৬তম নদিয়া বইমেলা ব্যাচ পরিয়ে সম্মানীয় অতিথিবর্গকে বরণ করা হচ্ছে। এরপরে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মাননীয় মন্ত্রী জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা সরকার এরপরে শ্রী পার্থ ঘোষ মাননীয় জেলা শাসক নদিয়া এবং সভাপতি ৩৬তম নদিয়া বইমেলা কমিটি এরপরে শ্রী চিত্রদীপ সেন মাননীয় মহকুমা শাসক সদর তাকে আমরা বরণ করে দেব। এরপরে শ্রী শিবনাথ চৌধুরী সভাপতি সমন্বয় উপসমিতি ৩৬তম নদিয়া বইমেলা কমিটি এরপরে মানুষের ছবি রাখা আছে সৌমিত্র চট্টোপাধ্যায় শ্রী সুধীর চক্রবর্তী এবং শ্রী কাশীকান্ত মৈত্র কৃষ্ণনগরের মানুষ সম্প্রতি তিনজনেই প্রয়াত হয়েছেন কিছুদিনের মধ্যে মধ্যে। আমাদের ৩৬তম নদিয়া বইমেলার শুভ উদ্বোধনের আগে এই তিনজন এবং গত প্রায় ৯ মাস ধরে সারা পৃথিবীতে কোভিড আক্রান্ত যত মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা ১ মিনিট নীরব পালন করব। তার জন্য আমরা নীরবতা পালন শুরু করছি। ৩৬তম নদিয়া বইমেলার এবারে এখন উপস্থিত হয়েছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা এবং অবশ্যই আমাদের সম্মানীয় সকল অতিথিবর্গকে সঙ্গে নিয়ে ৩৬তম নদিয়া বইমেলার শুভ উদ্বোধন হচ্ছে। সমস্ত মাননীয় অতিথিবর্গ একসঙ্গে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৩৬তম নদিয়া বইমেলার শুভ উদ্বোধন করছেন। আজ ১৯শে ডিসেম্বর ২০২০ এই শুভ উদ্বোধন পর্ব হল। সকলকে ধন্যবাদ। আসন গ্রহণ করুন। বিশেষত্ব বারবার আপনাকে টেনে আনে। দেখো, নদিয়ার মানুষ আমাদেরকে ভালোবাসে। বইপ্রেমিক মানুষদেরকে আমরা ভুলতে পারি না। শত কাজ থাকা সত্ত্বেও আমাদের এটা ডিউটি এবং মানুষের অনুভূতি উচ্ছ্বাস তাদের আবেগকে আমরা সমাদর করি। আচ্ছা বলছি, আজকে তো একটা খুব বড় ইভেন্ট হয়ে গেল মেদিনীপুরে। শুভেন্দু অধিকারীর সাথে অনেকজন জয়েন করলেন, এটা কি কেমন প্রভাব ফেলবে? দেখো, আসন্ন নির্বাচন আমি বলে দিই, আমার কথাটা ভবিষ্যৎ বলবে। গাছের যদি শিকড় ভালো থাকে, গোড়া ভালো থাকে, তো কিছু পাতা ঝরে যায়, আবার নতুন পাতা জন্মায়। একটা ডাল কেটে গেলে আর একটা ডাল নতুনভাবে আসে। সেই সূত্রে তৃণমূলের গোড়া ভাঙেনি, এক একটা পাতা ভেঙে শুকিয়ে গেছে বা কোনো একটা ডাল ভেঙে গেছে। এতে তৃণমূল দল বিভক্ত হবে না। আমি আশাবাদী ১০০% যে আগামী ২১ সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকারে আসবে, এতে কোনো সন্দেহ। ওই শিবের থেকে ভাসিয়ে দেওয়া হচ্ছে ৪০ জন ৭০ জন। আমি বলে এই ১০০ জন করে করে তো দেখলাম ৭ জন,
এর মধ্যে তিন দিন পরে বলবেন আমরা দুঃখিত ওখানে গিয়েছিলাম, এটাও শুনতে পাবো। অতএব এটা বলে তো লাভ নেই, আরো কি অনেক জিতেন্দু তিওয়ারিকে আমরা দেখতে পাবো? আমার নিশ্চিত পাবেন, এবং এটা তো সেখানে ঘোষণা করেছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী 56টি ছাতি যখন গ্রামে আসবে মানুষ যখন চেপে ধরবে কালকে কি বলছিল আজকে কি বলছো তখন ঘর থেকে বেরোবে না এমনও কিন্তু হয়ে যাবে। শুভেন্দু ম্যাজিক কি কাজ করবে আগামী বিধানসভা? আমি দেখুন আমি তো ব্যক্তিগতভাবে চিনি, আমার সঙ্গে সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক সবার সঙ্গে সবার থাকে, কিন্তু সারা রাজ্যে প্রভাব ফেলার মতন ব্যক্তিত্ব রাজ্যের মানুষরা বলবে এটাই বললাম। দ্বন্দ্ব কেন বলছো, একটা তিনতলা বাড়িতে উপরতলায় দাদা থাকে, নিচের তলা হয়তো মা বাবা থাকেন, মাঝখানে দিদি থাকে, সারাদিন বলে এই তুই জল ফেলেছিস কেন, এই তুই কাপড়টা এখানে ফেলেছিস কেন, আর সন্ধ্যাবেলায় দেখা যায় রাত্রে সব এক থালায় বসে বসে এক টেবিলে বসে বসে খায়, এইটাই হলো সংসার। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।